एक झाक साहसी मानुषेर कंठस्वर तहुरा बिड़ी चैनलटी सबस्क्राइब करुन, भालो लागा भिडियोगुली शेयर करुन। अनेक अनेक प्रीति ओ शुभेच्छा बंधुरा, जे कुरान तालेबान पढ़े सेई कुरान संकलनेर संक्षिप्त इतिहास। कुरान के लिखेछे, कखन कोथाय किभाबे केन, सर्वश्रेष्ठ शांतिर धर्म महान इस्लाम थाकतेओ पृथिवीते एत सब अन्य धर्म केन, ओरा आल्लाह मानछे ना केन। बांग्लादेशेर मुसलमानदेर मने कखनो कखनो एई धरनेर प्रश्न जागलेओ ए निये खूब एकटा घाटाघाटि करे ना केउ, भावे खामोकाकि दरकार, असुविधे तो होच्छे ना तेमन। বাংলাদেশের মুসলমান তো এত গোড়া মুসলিম না, যার ইচ্ছা হিজাব লাগায়, যার ইচ্ছা টুপি পরে, সুটপুট পরে, কোনো অসুবিধা বোধ করে না। বাংলাদেশের একজন সাধারণ মুসলমান কারো সাথে পাশে নেই, চাকরি কিংবা ব্যবসা করে, খাই দায়, গান গায়, জুম্মার দিনে জামাতে নামাজ পড়ে, সেজে গুজে বৈশাখী মেলায় যায়, রোজার মাসে রোজা রাখে, ঈদ চাঁদের নতুন জামা কাপড় কেনে, কেমন আছেন কেউ জানতে চাইলে আজকাল বলে আলহামদুলিল্লাহ, ঝামেলা নেই, চিন্তা নেই, ভালো আছে, বেশি কিছু জানার দরকারও নেই। ইসলামে প্রশ্ন করা যায় না, ঈমান নষ্ট হয়ে যায়, তবে ঈমান বিশ্বাস বা আল্লাহ রসুলকে সত্য মেনে প্রশ্ন করা যায়, সংশয় মনের ভেতরে রেখে ইসলাম নিয়ে প্রশ্ন অসম্ভব। ঈমান যাবে, ঈমান নষ্ট হওয়া মানেই তো সব শেষ। তাই বাংলাদেশের মুসলমানদের জীবনে ধর্মাচার জরুরি, কিন্তু ধর্ম জ্ঞান অপ্রয়োজনীয়, অজ্ঞতাই আদরণীয়। ধরা যাক, তথ্য প্রযুক্তি বিজ্ঞানের সুবিধাজনক এই সময়ে বাংলাদেশের মুসলমান ধর্মচারের ব্যাপার পেরিয়ে ধর্ম নিয়ে আরও একটু জানতে চাইল, কিন্তু সমস্যা, তারা তো ঈমান বিশ্বাস বা আল্লাহ রসুলকে ধ্রুব সত্য মেনে প্রশ্ন করবে, উত্তরও জানতে চাইবে, সেভাবেই জানাটা সবসময় এই প্রভাবে প্রভাবিত থাকবে, ব্যাপারটা কেমন হবে। এখন আল্লাহ রসুলকে সত্য মেনে প্রশ্ন করা, উত্তর যাই হোক না কেন, তাতে ইসলাম, আল্লাহ এবং রসুল অবধারিতভাবে জিতবেন, কারণ সেটাই পূর্ব সত্য। অনেকটা বিচার আসার সবই মানি, কিন্তু তাল গাছটা আমার, এরকম ব্যাপার। এখন এরকম পূর্ব সত্য মেনে কোনো বিতর্ক কি সম্ভব? গোড়ায় গলত মার্কার সত্য নিয়ে কারা মুখে ফেনা তুলবেন? তারা কি স্বাভাবিক, নাকি ঘোর লাগা দাঁড়িয়ে ঘুমানোর অস্বাভাবিক মনের মানুষ? এসব জিজ্ঞাসায় মনে মনেও তাদের পূর্ব সত্য ঠিক থাকতে হবে। সব জানতা আল্লাহ সবার মনের ভিতরে খবরও জানেন, বেঈমানি চলবে না। পূর্ব সত্যে মানে ইসলাম, আল্লাহ, রসুল অপরিহার্য, এটা মানার ব্যাপারে সাচ্চা পাকা থাকতে হবে, না হলে মানুষটা তো মুসলমানই না। এত কিছুর পরেও ধরে নেওয়া যাক, কেউ সত্যি সত্যি গণ্ডি পেরিয়ে একটু বেশি জানতে চাইলো ইসলাম নিয়ে, জানতে তার দ্বিধা লাগলেও সে ভাবলো এতে হয়তো তেমন দোষের কিছু নেই, জন্মসূত্রে মুসলমান হওয়াতে তাদের বেশিরভাগে জানতে পেরেছে একটু বড় হয়ে যে তারা মুসলমান, এটা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজনেরা যেমন বাবা মা পরিবারের বড়রা তাদেরকে বলেছে যে তারা মুসলমান, তাকে তো জামা জুতোর পছন্দের মতো কোনটা নেবে, হিন্দু মুসলমান নাকি খ্রিস্টান ইত্যাদি ধর্ম কোনটা নেবে, সে সুযোগ দেওয়া হয়নি, কাজেই হয়তো একটু সাহস করা যায়। কোরআন লিখেছে বা সংকলিত করেছে কিছু মানুষ, ফেরেস্তা টাইপের কেউ, কোনো পাথর টাথরে অগ্নিরশ্মি ধরনের কিছু দিয়ে এটা লেখেনি, আকাশ থেকেও পুরো বইটা হঠাৎ করে পড়েনি। অতি সাধারণভাবে বলা হয় যে এটা 23 বছর ধরে হযরত মুহাম্মদের উপর কখনো এক বা একাধিক আয়াত, মূলত জিব্রাইল ফেরেস্তার মাধ্যমে আল্লাহর বাণী হিসেবে নাজিল হয়েছে। হযরত মুহাম্মদের স্বপ্নে ঘোরের মধ্যে তন্দ্রালুপ্ত অবস্থায় জিব্রাইল ফেরেস্তার ফুয়ে বন্ধুবেশী ফেরেস্তার মাধ্যমে, সরাসরি ফেরেস্তার মাধ্যমে ইত্যাদি। কোরআন নিয়ে এক নজরে সংক্ষিপ্ত কিছু প্রাথমিক তথ্য। প্রশ্ন হচ্ছে, কোরআন কে লিখেছে? মানুষ লিখেছে। হযরত মুহাম্মদের জীবদ্দশায় তার কাছের সঙ্গী সাথীরা চামড়ায়, খেজুর পাতায়, পশুর হাড়ে ইত্যাদিতে আয়াত লিখে রাখত। হযরত মুহাম্মদ কখনো এক আয়াত, কখনো একাধিক আয়াত বলতো, আর মানুষ, হাতি মানে সাহাবে কেরামরা
কেউ কেউ তা লিখে রাখত নিজের কাছে, অনেকে মিলে তা মুখস্থ করত, কেউ কেউ শুধু মুখস্থই রাখত। কয়েকটি আয়াতের যোগফল হলো এক একটি সূরা, আর এখনকার কোরআন সেই রকম 114টা সূরার যোগফলের গ্রন্থ। প্রশ্ন হচ্ছে, কোরআনের সংকলন কখন শুরু হয়েছে? হযরত মুহাম্মদের মৃত্যু 632 খ্রিস্টাব্দ, তবে মতান্তর আছে এর ঠিক পরপরই সংকলন নিয়ে হইচইয়ের শুরু। হযরত মুহাম্মদের জীবদ্দশাতেও একটি কোরআন সংকলিত হয়েছে বলে জানা যায়, তবে তার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় না। হযরত মুহাম্মদের মৃত্যুর পর 90 ইসলামী শক্তির নেতৃত্বের দায়িত্ব প্রাপ্ত হয় প্রথম খলিফা হযরত আবু বকর। খলিফা আবু বকরের দায়িত্বকাল 632 খ্রিস্টাব্দ থেকে 634 খ্রিস্টাব্দ। বলা হয় বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। দায়িত্বকালে খলিফা আবু বকরের নির্দেশে সাহাবে কেরাম জায়েদ বিন সাবেদকে নেতা করে দায়িত্ব দেওয়া হয় কোরআন সংকলিত করার। সে যথাসাধ্য চেষ্টা করে একটি সংকলন তৈরি করে এবং তা খলিফা আবু বকরকে দেয়। অন্যান্য কিছু সাহাবা যেমন ইবনে মাসুদ, আলী বিন আবু তালেব, মুয়াবিয়া বিন আবু সুফিয়ান ও উবাই বিন কাব প্রমুখরাও নিজ দায়িত্বে কিছু সংকলন করে। কোরআনের এই সংকলনটি কি আজকের কোরআন শরীফ? উত্তর হচ্ছে না। প্রশ্ন হচ্ছে, কোরআনের সংকলন কেন শুরু হয়েছিল? কিছু হাফেজকারী সাহাবা যারা কোরআনের অনেকখানি মুখস্থ রেখেছিল তাদের অনেকেই ইয়ামামা নামের একটি যুদ্ধে নিহত হয়। মুখস্থকারীদের সাথে সাথে কোরআনও যাতে হারিয়ে না যায় সেই প্রচেষ্টার অংশই ছিল এই প্রাথমিক সংকলনের মূল কারণ। প্রশ্ন হচ্ছে, জায়েদ সংকলিত কোরআনই কি আজকের কোরআন? না, এটিও নয়। প্রথম খলিফা হযরত আবু বকরের মৃত্যুর পর আরব বিশ্বে ইসলামী শক্তির দায়িত্ব প্রাপ্ত হয় দ্বিতীয় খলিফা হযরত ওমর। দায়িত্বকাল 634 খ্রিস্টাব্দ থেকে 644 খ্রিস্টাব্দ। হযরত ওমর আততায়ীর হাতে নিহত হয় বলে জানা যায়। দায়িত্বকালে জায়েদের করা সংকলনটি এবার হযরত ওমর নিজের হেফাজতে রেখে দেয়। খলিফা ওমরের মৃত্যুর পর এই সংকলনটি অল্প কিছুদিনের জন্য তার মেয়ে হাফসার হেফাজতে থাকে। প্রশ্ন হচ্ছে, কোরআন তাহলে আজকের মতো হলো কি করে? এবার এলো তৃতীয় খলিফা হযরত ওসমান। দায়িত্বকাল 644 খ্রিস্টাব্দ থেকে 656 খ্রিস্টাব্দ। দলীয় কোন্দলে নিহত হয় বলে কথিত আছে। ওসমানের সংকলিত কোরআনে অমনোনীত সংকলনগুলো পুড়িয়ে দেওয়ায় মুরতাদ ঘোষণা করে হত্যা করা হয় ওসমানকে। তৃতীয় এই খলিফা ক্ষমতায় বসেই কোরআনের একাধিক সংকলনের দ্বন্দ্বের ঝামেলার মুখোমুখি হতে হয়। তখন দেখা যায় জায়েদের কোরআন সংকলন, অন্যান্য সাহাবাদের কোরআনের সংকলন এবং অন্যান্য নানান সাহাবাদের দাবিকৃত মুখস্থ কোরআনের আয়াত একে অন্যর সাথে মিলছে না। তিনি এ সময় জায়েদের প্রথম সংকলনটাকে স্ট্যান্ডার্ড ধরে নতুন একটা সংকলন করিয়ে নেন। কথিত আছে, লোক দেখানোভাবে তিনি কিছু কিছু নামকরা সাহাবা কেরাম ও ইসলামী পণ্ডিতদের সাথে এ নিয়ে পরামর্শ করে নতুন কোরআনের কপি বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেন। অন্য সব সংকলন পুড়িয়ে ফেলবার হুকুম দিলেন এই খলিফা। তৈরি হলো আজকের কোরআনের কথিত মূল সংকলন আনুমানিক 651 খ্রিস্টাব্দে। মতভেদে অবশ্য বলা হয় আজকের কোরআন আরও পূর্ণাঙ্গ হয় প্রায় 800 খ্রিস্টাব্দের দিকে। আরও কজন মুসলিম শাসকের হাত ঘুরে শত শত বছর ধরে আরও পরিবর্তিত হয়ে হাত কপি, কাঠের ব্লক কপি, ছাপাখানা প্রযুক্তি কপি এবং তারপর অনুবাদক বৃন্দের অনুবাদ কপিতে রূপান্তরিত হয়ে হলো আজকের এই কোরআন। এবার প্রশ্ন হচ্ছে, হযরত আলীর কোরআন তাহলে কোনটা? ইসলামী সাম্রাজ্যের চতুর্থ খলিফা হযরত আলী দায়িত্বকাল 656 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ। চরমপন্থীদের দ্বারা নিহত হন তিনি। হযরত আলীর আমলেও হযরত ওসমানের সর্বশেষ ও সর্বাধুনিক কোরআন সর্বজন স্বীকৃত হয়নি। আজকের ইরাক অঞ্চলের ওই সব মুসলমানেরা ওসমানের এই সংকলনটি প্রত্যাখ্যান করতে থাকে। বলতে থাকেন যে সেটির সাথে উবে ইবন মাসুদের মতো সম্মানিত সাহাবা কিরামও একমত নন।
খলিফা হয়ে হযরত আলী ও ওসমানের সংকলিত কোরআনে অগণিত ও ক্রমবিপত্তির কথা দৃঢ়ভাবে বলেন। এটি বদলে নতুন একটি সংকলনের চেষ্টাও করেন, কিন্তু সেটি সর্বজন স্বীকৃত হয় না। মোটামুটিভাবে ওসমানের সংকলনটি তখন থেকে টিকে যায়। মানুষের দ্বারা কোরআনের আয়াত ইচ্ছামতো বাদ দিয়ে দেওয়া, ইচ্ছামতো সংকলন করা, স্ববিরোধী বা পরস্পর বিরোধী আয়াত আয়াত রহিত করা, আগের মক্কি সূরা কোরআনে রেখে এই সব এক একটি সূরার বদলে নতুন বিদ্বেষপূর্ণ হিংস্র অন্য সূরা প্রতিস্থাপন, নির্ভুল কোরআনে একের পর এক ভুল, একই ব্যাপারে বিবরণ এক এক জায়গায় এক এক রকম, মেয়েদের ছোট করা, পুরুষদের বড় করা এবং বেহেস্তে চিরকুমারী হুর উপহার দেওয়া, অথচ মেয়েদের জন্য এই পৃথিবীতে কড়া নিষেধের বেড়াজাল, আর বেহেস্তে গেলে আলতু ফালতু আঙুর বেদানা পুরস্কার, ছেলেদের জন্য মদ ও যৌন তৃপ্তির জন্য চির যৌবনা মেয়ে, আর সমকামী পুরুষদের জন্য কিশোর বালক, কিন্তু সম্পদে সাক্ষীতে তুচ্ছ মেয়েরা, ছেলেরা শক্তিমান মহান, ইত্যাদি আরও অনেক অনেক বৈষম্যের উল্লেখ আছে কোরআনে। ভুলে ভরা কোরআন আল্লাহ প্রদত্ত নয়। এবার কাইসার আহমদের লেখা থেকে তুলে ধরছি বন্ধুরা, তথাকথিত পবিত্র কোরআনকে আল্লাহ বেহেস্তের লাওহে মাহফুজে 50,000 বছর পূর্বেই লিখে রেখেছিল। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই লিখে রেখেছিলেন। পরে শেষ নবীকে দুনিয়ায় পাঠানোর পরে জিব্রাইল মারফত উক্ত কোরআনকে 23 বছরে অবতীর্ণ করেন। ইসলামের অথেন্টিক ও আদিম দলিলগুলো থেকে আমরা জানি কোরআনকে সর্বপ্রথম গ্রন্থ আকারে কম্পাইল্ড করেন তৃতীয় খলিফা হযরত ওসমান। ইবনে ইসাক, হিসাম, তাবারি এইসব সুন্নি সমর্থিত স্কলারগণের দলিল থেকেও আমরা পাই যে হযরত ওসমানকে হত্যা করা হয়েছিল মূলত কোরআনের অসংখ্য আয়াত পুড়িয়ে ফেলার অপরাধে। শিয়ারা যদিও মূল কোরআনে 90 পারা বা প্রায় 15,000 আয়াত ছিল বলে দাবি করে, তথাপি বর্তমান কোরআনের 6,666টি আয়াতের চাইতেও যে লহে মাহফুজের কোরআনের আয়াত সংখ্যা অনেক বেশি ছিল, সেটা সুন্নি ও শিয়া উভয় পক্ষের স্কলারদের দলিল থেকে শতভাগ প্রমাণিত। মজার ব্যাপার হলো, খলিফা ওসমান যে কোরআন সংকলন করেছিলেন সেটির কোনো অরিজিনাল কপিও পৃথিবীতে আজ নাই। অর্থাৎ শুরু থেকেই বিভিন্ন খিলাফত আর শাসকদের মর্জি মতো কোরআনকে পরিবর্তন করা হয়েছে বিভিন্ন সময়ে। সেইভাবে সর্বমোট 30টি কোরআনের অস্তিত্ব গবেষণায় প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে চর্চিত কোরআনের যে কপি সেটা 1924 সালে সর্বশেষ মিশরের কায়রোতে অফিসিয়ালি লিপিবদ্ধ করা হয়, এটিকে বলে হাফস কোরআন। এই কোরআন বাংলাদেশ সহ প্রায় 80% মুসলিম দেশ অনুসরণ করে। বর্তমানে আরেকটি কোরআন চর্চিত হয়, সেটাকে বলে ওয়ার্স কোরআন। এটি দক্ষিণ আফ্রিকা ও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে পঠিত হয়। হাফস কোরআনের সাথে ওয়ার্স কোরআনের শব্দগত, অর্থগত ও উচ্চারণগত ভিন্নতা রয়েছে প্রায় 5,000। সহি মুসলমানদের কাছে বিনীত প্রশ্ন, তাহলে লাহোয় মাহফুজ থেকে আল্লাহর পাঠানো সেই মূল কোরআন কোনটি? এইভাবে ভুল কোরআন অনুসরণ করে তালেবানদের মতো পুরো দুনিয়া দখল করে নিলেও কি কাজ হবে? বলা যায় তালেবান, জেএমবি, আইএস সবাই ভুল কোরআন বা লাহে মাহফুজে সংরক্ষিত কোরআন কেউ পড়ছে না। তাই নিশ্চিতভাবে বলা যায় এখনকার কোরআন বিকৃত ও মানুষের লেখা। তাই মুমিনরা মরার পরে হুর পাওয়া তো দূরের কথা, শুধু দোজকের বিষাক্ত কালো সাপ ছাড়া আর কিচ্ছু নাই মুমিনদের কপালে। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, নিরাপদ থাকুন।